সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি আমি ফার্স্ট টাইম পাবদা মাছ রান্না করার সময় যে রেসিপিটা ট্রাই করেছিলাম সেটা তোমাদের সাথে। তো এটা আমি বানিয়েছিলাম অনুষ্ঠান বাড়ির স্টাইলে। তো কিছুটা আমি রেসিপি দেখে নিয়েছিলাম, দেন গিয়ে আমি ট্রাই করেছিলাম। তো ফার্স্ট টাইম যখন আমি সেমভাবে বানালাম তো আমার খুব ভালো লেগেছিলো। তো ফার্স্টেই এখানে আমি হলুদ নুন মাছের ভালো করে মেখে নিচ্ছি, আর যেহেতু পাবদা মাছ তোমরাও এর মধ্যে ট্রাই করবে একটু সর্ষের তেল দেওয়ার। তো যাই হোক, এখানে আমার মাছটাকে আমি ভালো করে হলুদ নুন আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে আমি কিছু মশলা রেডি করে রেখেছি যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো মশলার মধ্যে এখানে ছিল দেখো কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত আর কাজু বাদাম। তো এটা আমি একটা বাটির মধ্যে একটু জলের সাথে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আমার এই পেস্টটার জন্য একটা বাটির মধ্যে এটা ভিজিয়ে রাখা আছে। বাকি যা যা লাগছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বাকি লাগছে আমার কালো জিরা, আর সাথে রয়েছে দেখো কিছু কাঁচা আইটেম, যেমন হচ্ছে গিয়ে আদা আর টমেটো যেটা আমি পেস্ট করব, আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা যেটা লাস্টে লাগবে। আর তার মাঝখানে রয়েছে এখানে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি খুব একটা বেশি ঝাল হয় না আর ভালোও লাগে না। তো এইবারে দেখো আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে এক সাইডে আমি করছিলাম আমার মাছটা ভাজা, আর এখানে আমার টমেটো আদার পেস্টটা রেডি হয়ে গেছে, আর ওখানে আমার বাকি কাজু বাদাম সর্ষে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটাও আমি রেডি করে নিয়েছিলাম। তো এইখানে বাকি এই জিনিসগুলো আমি সাইড করে রাখছিলাম, যেগুলো আমার এখনও লাগবে আর এগুলো আমার বাইরে মানে বাদে। তো এইবারে এখানে আমার মাছটা ভাজা হচ্ছে, তো সাথে সাথে আমি পাশে করে কড়াই বসিয়ে দিয়েছি গ্রেভিটা রেডি করার জন্য। তো এখানে আমি কড়াইতে ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা। তো কালো জিরাটা দেওয়ার পর একটু তেলের মধ্যে যখন ওটা হালকা হালকা একটু ভাজা হয়ে যাবে, তো যেহেতু আর কি ফোড়ন, তো তারপরে আমি অ্যাড করে দিয়েছি টমেটো আর আদার পেস্টটা। তো ওটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নাড়াচাড়া করার পর আমি ওর মধ্যে অ্যাড করে দেবো এই শুকনো পেস্ট, যে শুকনো ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো, যেটা হচ্ছে গিয়ে লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন। তো দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে আর কি যতক্ষণ না এটা একটু মানে যেহেতু কাঁচা কাঁচা আছে আদার টমেটোটা, তো ওটা আমি ভালো করে এর সাথে মিক্স করে ভালো করে কষিয়ে নেবো। তো এবার এটা আমার কষতে থাকবে কিছুক্ষণ, যেহেতু আদা আর টমেটোটা একটু হালকা সেদ্ধ হয়ে আসবে, যেহেতু এটা কাঁচা আইটেম আছে, আর তেমন যেগুলো সর্ষে আর পোস্ত আর কাজু বাদাম এগুলো সেরকম একটা বেশি কষাতে হয় না। তো মাছটা হচ্ছে এটা আগে কষিয়ে নিতে হবে। তো পাশেই মাছটা ভাজাও হয়ে গেছিলো অলরেডি, আর এবার আমার গ্রেভিটার জন্য আমি এই আদা টমেটো আর ওই কিছু শুকনো ইনগ্রিডিয়েন্টগুলো ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম, সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট। তো এইবার আমি এইটাকে ভালো করে কষাবো, যেহেতু কাজু বাদাম রয়েছে আর এগুলো আমরা কিছু ভিজে দিইনি, তো সব কিছু কাঁচাই রয়েছে। তো তার জন্য আমরা এগুলো ভালো করে কষিয়ে নেবো একটু, তার মধ্যে বাটিটাকে আমি ধুয়ে আর কি জল দিয়ে দিলাম। তো আরও একটু কিছুটা জল দিয়ে ভালো করে আমি এবার এটাকে কষিয়ে নেবো। তো এটা কষিয়ে নেওয়ার পর তোমাদের যখন দেখবে যেরকম তেল বেরিয়ে আসে কষিয়ে নেওয়ার পর, তো এটাতে ঠিক তেলটা বেরিয়ে আসবে। তেলটা বেরিয়ে আসার পরে যতটা পরিমাণ তোমাদের জল লাগবে তোমরা তার মধ্যে অ্যাড করবে গ্রেভির জন্যে। খুব বেশি গ্রেভির দরকার হয় না, সামান্য কিছু জল অ্যাড করলেই হয়ে যায়, যেহেতু এতটাই ঠিক থাকে যে জলের পরিমাণটা কম হলেও হয়। তো এবার এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আমি, দেন আমি এর মধ্যে জল অ্যাড করবো একটু ভালো করে কষিয়ে। এবার আমার পরিমাণ মতন জল দেওয়ার পরে আমি যখন মাছটা আর কাঁচা লঙ্কাটা অ্যাড করেছি, ক্লিপটা আমি ভুলে গেছি বা নিতে, তো তোমরা কিছু মনে করো না, এটা আমি তোমাদের সাথে বলে শেয়ার করে দিলাম যে জলটা তোমরা পরিমাণ মতন দেবে ভালো করে ফুটে উঠলে পরে। মাছটা দিয়ে 5-7 মিনিট ফোটাবার পরে কাঁচা লঙ্কাটা দেবে, তার 5-7 মিনিট পরে ধনে পাতা অ্যাড করে দেবে। তো ধনে পাতা অ্যাড করে দেওয়ার পরে একটু স্লো ফ্লেমে কিছুক্ষণ রেখে এটা গ্যাসটা অফ করে দেবে। তো এইভাবে হয়ে যাবে তোমাদের পাবদা মাছ অনুষ্ঠান বাড়ি স্টাইলে। সো খুব সুন্দর হয়েছিল খেতে, তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, জাস্ট শেয়ারই করতে পারবো, তোমরা ট্রাই করলে জানতে পারবে কেমন হয়েছে কি না হয়েছে। তো একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, সাথে বেল নোটিফিকেশানটাও অন করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও আমি যখনই আপলোড করি তোমরা সাথে সাথে পেয়ে যাও, না হলে একটু লেট হয়ে যাবে, আর কিছু না। তো আজকের মতন টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, খুব তাড়াতাড়ি আবার রেগুলার ব্লগিং স্টার্ট হবে, তো এটাই আশা নিয়ে আবার তোমাদেরকে বলছি টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, থ্যাংকস ফর ওয়াচিং।